ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বিজয়নগরে গাঁজা সহ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার, দল থেকে বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় 3 কেজি গাঁজাসহ আসিফ মান্না নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, বিজয়নগরের বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকা থেকে বুধবার বিকেলে বিজিবির 25 ব্যাটালিয়নের বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা মান্নাকে আটক করে। মান্না বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই উপজেলার সিঙ্গারিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে। বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, মান্নাকে বিজিবি সদস্যরা 3 কেজি গাঁজাসহ আটকের পর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজয়নগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।